আসসালামু আলাইকুম, সকলকে জানাই পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা। এইমাত্র জানা গেল 2023 সালে সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ। এখন সকলের মনে একটাই প্রশ্ন, এ বছর কি 30টি রোজা হবে নাকি 29টি? কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এইমাত্র জানা গেল ভারত ও বাংলাদেশের ঈদের সম্ভাব্য তারিখ। শ্যাম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। রমজান মাসের শেষ হয় রোজার ঈদ বা ঈদুল ফিতরের মাধ্যম দিয়ে। তাই আজ আমরা জানবো 2023 সালে ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ। কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। ভারত ও বাংলাদেশে 2023 সালে রোজা শুরু হয়েছে 24 মার্চ শুক্রবার থেকে। সেই হিসেবে 30টি রোজা হলে ভারত ও বাংলাদেশে ঈদ পালন হবে 23 এপ্রিল 2023-এ। কিন্তু এবছরে 29টি রোজা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু আরবির সব মাস হিসেব হয় চাঁদ দেখাকে কেন্দ্রীয় করে, তাই এবছর ভারত ও বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ হচ্ছে 22 এপ্রিল অথবা 23 এপ্রিল। আপনারা সকলেই জানেন যে সৌদি আরবে যেদিন ঈদ অনুষ্ঠিত হয় তার ঠিক পরের দিন ভারত ও বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, ভারত ও বাংলাদেশে 21 এপ্রিল শুক্রবার ঈদের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুক্রবার ঈদের চাঁদ দেখা গেলে শনিবার 22 এপ্রিল ভারত ও বাংলাদেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ। তবে সেটা একদিন পিছাতে পারে বলেও জানা গিয়েছে। তবে বৃহস্পতিবারই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঈদের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে যুক্ত আরব আমিরশাহী আন্তর্জাতিক জ্যোতিষবিদ্যা কেন্দ্রীয়। আগামী শনিবারে ভারত ও বাংলাদেশ জুড়ে খুশির ঈদ পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু ভারত ও বাংলাদেশ কিংবা সৌদি আরব চাঁদ দেখার ওপর নির্ভরশীল না, বরং গোটা বিশ্বই আরবি মাসের হিসেব অনুযায়ী রোজার ঈদের দিন শনাক্ত করার জন্য চাঁদ দেখার উপর নির্ভরশীল। সৌদি আরবে রোজা শুরু হয়েছে 23 মার্চ 2023 থেকে। সেই হিসেবে এবছর 29টি রোজা হলে সৌদিতে ঈদ হবে 21 এপ্রিল এবং 30টি রোজা হলে ঈদ হবে 22 এপ্রিল। এবং একই নিয়মের ভিত্তিতে 29টি রোজা হলে ভারত ও বাংলাদেশে খুশির ঈদ পালন হবে 22 এপ্রিল এবং 30টি রোজা হলে ভারত ও বাংলাদেশে ঈদ পালন হবে 23 এপ্রিল।